আর ভাইরা আম্মাজানদের জন্য যেন সিহা দিতে চেয়েছিলাম বলে দিই, হজরত ওমারের নাম ধরে ডাক দিয়েছে সাধারণ মহিলা। হজরত ওমার দাঁড়িয়ে গেছেন, কিছু সময় মহিলা কথা বললেন, হজরত ওমার ততক্ষণ পর্যন্ত কথা শুনলেন যতক্ষণ পর্যন্ত মহিলাটা কথা বললেন, কথা বলা যখন শেষ হলো যতক্ষণ কথা বললেন ততক্ষণ তিনি শুধু বলেছেন নাম নাম, জি জি, হা হা, কথা যখন শেষ হলো তখন মহিলা চলে গেল। পাশের সাহাবিরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন একটা কথা জানতে চাই, আপনি একজন প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর আপনার নাম ধরে একজন মহিলা ডাক দিলেন আর আপনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, আমাদের অন্তরের ভিতরে কৌতূহল, আমাদের জানার আগ্রহ, বলুন না মহিলাটাকে কেন আপনি দাঁড়ালেন, যতক্ষণ কথা বললেন খুবই আদবের সাথে দাঁড়ায়া থাকলেন, একটু বলেন না মহিলাটাকে। হযরত ওমর বলেন, এই মহিলা সেই মহিলা, আল্লাহ নবী মসজিদুন নববীর ভিতরে বসা, যারা হজ করেছেন তারা জানেন আপনারা যখন মসজিদুন নববীর ভিতরে ঢোকেন, একুশ নাম্বার এবং তেইশ নাম্বার, একুশ বাইশ তেইশ নাম্বার গেট দিয়ে আপনারা ঢুকে পড়েন প্রধান ফটক দিয়ে, যেই ঘর দরজাটার ভিতরে দিয়া আল্লাহ নবীর রওজা মোবারকে সালাম করতে যান, ওটাকে বলা হয় বাবু সালাম, এক নাম্বার গেট। যেই গেটটা দিয়ে বের হয়ে যান একচল্লিশ নাম্বার গেট, পাশেই একটা গেট দেখতে পাবেন বাবে জিব্রিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই মহিলা সেই মহিলা, আম্মা জানেরা একটু ভালো করে খেয়াল করবেন আমার এই শেষ মেসেজটা, আম্মা জানেরা লক্ষ্য করুন, মুহূর্তের জন্য একজন আর একজনের সঙ্গে কথা বলবেন না, একটু কুরবানি করে দেন দশটা মিনিট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলা হল সেই মহিলা যে মহিলা তার স্বামীর বিরুদ্ধে নালিশ করার জন্য নবীজির কাছে আসবে, মসজিদ নববীর ভিতরে ঢোকার সময় দেখতে পেল নবীজির পাশে হুজরাখানার পাশেই বসা আল্লাহ নবী, পাশে হজরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আম্মাজান আয়েশাকে বসে থাকতে দেখে মহিলা একটু থমকে দাঁড়ালো, মহিলার মনের ভিতরে হলো, আমার স্বামী আমাকে গালি দেয়, আমার স্বামী আমাকে মারধর করে, আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, আমি এই বিচারটা দিতে চাইলাম নবীজির কাছে, আমার এই স্বামীর বদনামের কথা শুধুমাত্র নবী জানবে আর আল্লাহ জানবে, আর কেউ যেন জানতে না পারে। হজরতে আয়েশার জন্য মহিলাটা কথা ঠিক মতো বলতে পারছেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলা আল্লাহ নবীর পাশে গিয়ে বসলেন, তখনও পর্দার আয়াত নাজির হয় নাই, মহিলাটা নবীজির পাশে গিয়ে বসে আল্লাহ নবীর কানের কাছে মুখটা লাগায়া স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা, নবীর নাম শোনার সাথে সাথে কি বলবেন, এমন একজন নবী পেয়েছেন আপনারা যে নবীর নামে গান গাইলে গায়ক সুন্দর হয়ে যায়, সুবহানাল্লাহ, পড়েন, যে নবীর নামে গান গাইলে যে গান গায় সেই শিল্পী দামি হয়ে যায়, কবিতা লিখলে পরে কবি সম্মান পেয়ে যায়, সুবহানাল্লাহ, পড়েন, দূর আরবে মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সে যে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মারহাবা মারহাবা, বলুন না জোরে মারহাবা, সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা, যারা গমন খবর শুনে হাসে
আলম কুল মোহাম্মদ রসুল দুরারবে মরুর বুকে গুনগুন করে গান দুরারবে মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সে যে মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা আমার ময়মনসিং রাম্মাজানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন এই মহিলা সেই মহিলা নবীজির পাশে দাঁড়া বসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহর নবী যখন হযরতে আয়েশার দিকে মাথাটা ঝুঁকাইয়া দেয় মহিলার মুখটা দূরে হয়ে যাওয়ার কারণে নবীজি মহিলার কথাগুলো ভালো মতো শুনতে পান না আবার নবী যখন মাথাটা মহিলার দিকে ঝুঁকায় মহিলার কথা শোনা যায় মাথা যখন আয়েশার দিকে ঝুঁকায় তখন কথা শোনা যায় না এইভাবে কোনো কথা শুনতে পেলেন কোনোটা শুনতে পেলেন না মহিলা দ্রুত স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে মসজিদুন নববী ত্যাগ করে চলে গেলেন আল্লাহর নবী টেনশনে বলল মহিলা কি বলল বুঝতে পারি নাই আমি তো সব কথা শুনতে পারি নাই কি করে বিচার করব কি জন্য দোয়া করব কোনটাই তো বুঝতে পারলাম না নবী আমার টেনশনে পড়ে গেলেন আল্লাহ রসুল যেখানে টেনশনে আরশের মালিক সেখানেই সমাধানের জন্য ব্যবস্থা করেছেন সাথে সাথে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আপনারা যেই গেটটা নবীকে সালাম দেওয়ার পরে যারা এখানে হাজি কারা আছেন দেখি আল্লাহর ঘরটা অফ করেছেন যারা আলহামদুলিল্লাহ আব্বা জান এই যে মাশাআল্লাহ যারা আপনারা নবীজির রওজা মোবারকে সালাম দিয়া যেই গেটটা দিয়ে বেরিয়ে যান ওই গেটটার পূর্ব দিকে একটা গেট পরেই দেখবেন উপরে লেখা আছে বাবে জিব্রিল ওইটা হলো জিব্রাইল আলাইহিস সালামের গেট অর্থাৎ ওই দরজা দিয়ে হযরতে জিব্রাইল আমিন বারবার প্রবেশ করতেন ওইটা সংরক্ষণ করা হয়েছে দরজাটা ওখানে হযরতে জিব্রাইল আমিন দাঁড়ালো আয়েশার কারণে ভিতরে ঢুকতে পারে নাই সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই মহিলা যখন চলে গেল আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন কি সমাধান দিবে এমন সময় জিব্রাইল আমিন দরজায় দাঁড়ানো আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রিল খবরদার এক মুহূর্ত দেরি করবা না আমার নবীকে শুনিয়ে দাও কদ সামিআল্লাহ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ الله أكبر 28 নম্বর পারা সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা প্রথম নম্বর সূরা সূরাতুল মুজাদালার প্রথম আয়াত এই সূরার শানে নজুল হলো সূরাটার নাম হলো মুজাদালা অর্থ হলো আলাপ আলোচনা গোলটেবিল বৈঠক কি গোলটেবিল বৈঠক এই যে প্রশাসনের বাইরা এখানে আছে প্রশাসনের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন প্রশাসনের নামে মানুষের নামে সূরা নাজিল করেছেন সেনাবাহিনীর নামে একটা সূরাই নাজিল করেছেন সূরাতু সফ সূরার নাম কি সূরা সফ সফ মানে কাতার বন্দি হওয়া আমার প্রাণ প্রিয় সেনাবাহিনীর চাচারাটের পাচ্ছে ফলিন হয়ে এখান থেকে অন্যত্র যাওয়ার জন্য কিভাবে তার কমান্ডের কথা মেনে চলবে কি করে ফলিন হবে এটাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক সূরা সফের তাফসির পড়বেন আধুনিক তাফসিরগুলোতে আপনি পেয়ে যাবেন সেনাবাহিনীর জন্য এক স্পেশাল সূরা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সব দিয়েছেন সব দিয়েছেন আমি আপনাদেরকে গুছাতে গিয়ে আমি মূল আলোচনাটা করতে দেরি করে ফেলেছি আল্লাহ মাফ করেন আমি আপনাদের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম আমার হৃদয় থেকে সে সময়টুকু ব্যয় করতে পারলাম না কারণ আপনাদের উপস্থিতি হয়েছে দেরিতে সম্মানিত ভাইরা সূরা মুজাদালা মানে হলো আলাপ আলোচনা মুজাদালা মানে কি
মুখোমুখি বসে যেই আলাপ করা হয় সেটাকে বলা হয় গোল টেবিল বৈঠক। কি বলা হয়? দরজা বন্ধ করে যেই মিটিং করা হয় অথবা হাই সিকিউরিটি নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে এবং কেউ যেন প্রবেশ করতে না পারে, বাহিরে যেতে না পারে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া, এমন ঘরের মধ্যে বৈঠক করার নাম হলো রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের নামে একটা সূরা নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই সূরা নাজিল হয়েছে সূরাতুল মুজাদালা, মানে আলাপ আলোচনা। মুজাদালা মানে কি? আলাপ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জিব্রাইল আমিন, আমার বন্ধুকে শুনিয়ে দাও, মহিলাটা নবীর কাছে স্বামীর বিরুদ্ধে নালিশ করছে। অ্যাটেনশন প্লিজ, স্বামীর বিরুদ্ধে নালিশ করেছে, স্বামী তাকে মারে, স্বামীর বদনামগুলো নবীর কাছে বলেছে, আয়েশা যেন শুনতে না পায়, তাহলে স্বামীর সম্মানটা নষ্ট হয়ে যাবে। সম্মান বাঁচানোর জন্য মহিলাটা এত আস্তে কথা বলেছে, আল্লাহর নবী কোনোটা শুনতে পেয়েছেন কোনোটা শুনতে পান নাই। জিব্রাইল আমিন, তুমি টেনশন করো না, আমার নবী চিন্তায় আছে, তুমি চলে যাও মদিনার মসজিদে, বাবে জিব্রিল দিয়ে ঢোকে আমার নবীকে জানিয়ে দাও, আমার বন্ধু শুনতে পায় নাই, তাতে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ মহিলার সব কথা শুনেছি, সূরা আকারে আমার নবীর কাছে নাজিল করে দাও। জোরে জোরে বলা যাবে কি? মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মহিলার কথা সূরা মুজাদালার ভিতরে। এখান দিয়ে আমি শেষ করে দিয়ে শিক্ষাটা আমি আপনাদের হাতে তুলে দেই। আম্মা জানেরা, আপনিও যদি আপনার স্বামীর সম্মান রক্ষা করতে পারেন, আপনি যদি আপনার স্বামীর সম্মান বাঁচিয়ে চলতে পারেন, আপনার নামে নতুন কুরা সূরা নাজিল হবে এটা বলতে চাই না, নতুন সূরা আর নাজিল হবে না, কারণ কোরআনুল কারিম হলো আখেরি কালাম, শেষ আসমানি কিতাব, মানুষের হেদায়েতের জন্য নতুন কোনো কিতাব, নতুন কোনো কথা আসমান থেকে আর নাজিল হবে না, আর কোন কিতাব আসবে না, আপনার জন্য কোন সূরা নাজিল হবে না। কিন্তু ময়মনসিংহের আম্মা জানেরা বলে গেলাম, আপনি যদি আপনার স্বামীর সম্মান বাঁচিয়ে চলতে পারেন, সম্মানটা রক্ষা করতে পারেন, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। নতুন সূরা নাজিল হবে না ঠিকই, কিন্তু আপনার সম্মান জানলা বাড়াবেন, এতে কোনো সন্দেহ নাই।